প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? মহান রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। করোনাকালীন এই দুর্যোগপূর্ণ মুহূর্তেও আমরা মহান রব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে শিক্ষা কার্যক্রমের অংশ বিশেষ হিসেবে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পেরেছি। এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আশা করি তোমরা যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। মহামারীকালীন সময়ে আমাদের কিছু করণীয় আছে। প্রথমত, আমরা অধিক পরিমাণে রব্বুল আলামিনের আদেশ নিষেধগুলো মেনে চলব, অধিক পরিমাণে রব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব, এবং এই মহামারী থেকে পরিত্রাণের জন্যে আমরা যার যার জায়গা থেকে প্রত্যেকে সামর্থ্যের আলোকে দান খয়রাত করব, অসহায় মানুষকে সহযোগিতা করার চেষ্টা করব। যা হোক, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল হক আমিনি, সহকারী শিক্ষক বনশ্রী শাখার দিবা শাখায়। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা এ বিষয়ের তৃতীয় অধ্যায়ের কোরআন ও হাদিস শিক্ষা সংক্রান্ত দু চারটা কথা আলোচনা করব। শুরুতেই আমরা আলোচনা করব যে কোরআন কি। তোমাদেরকে লক্ষ্য রাখা দরকার, বোঝা দরকার যে মানব জাতির জন্য মহান রব্বুল আলামিন আল কোরআন একটা নিয়ামত স্বরূপ দিয়েছেন। মানুষের সার্বিক কল্যাণের নিমিত্তে রব্বুল আলামিন কোরআনের মধ্যে সমস্ত বিধিবিধানগুলো তুলে ধরেছেন। এই জন্য আমরা কোরআনের সাথে পরিচিত হতে হবে, কোরআন কি সেটা আমাদেরকে জানতে হবে, সেটা আমাদেরকে বুঝতে হবে, এবং কোরআনে রব্বুল আলামিন কি দিয়েছেন সে সম্পর্কে আমাদেরকে ধারণা অর্জন করতে হবে। তাহলেই আমরা একটা সর্বোপরি সমৃদ্ধ জীবন গড়ে তুলতে পারব। তো আমরা শুরুতেই জানব যে কোরআন কি। কোরআন হলো মহান আল্লাহর পবিত্র বাণী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। তাহলে এবারে প্রশ্ন আসতে পারে যে কোরআন নাজিলের উদ্দেশ্য কি। কোরআন নাজিলের, দুঃখিত, এখানে আমরা আরেকটা প্রশ্ন আলোচনা করব যে হাদিস কি। হাদিস হচ্ছে মূলত মহানবী সাল্লাল্লাহু ইসলামের বাণী, কর্ম, মনসম্মতি। অর্থাৎ রাসুল করিম সাল্লাল্লাহু ইসলাম কিছু কাজ আছেন তিনি করেননি, কিন্তু করতে বলেছেন। কিছু কাজ আছেন রাসুল করেছেন, সেটাও হাদিস, এবং রাসুল করেননি কিন্তু করতে বলেছেন, সেটাও হাদিস। অথবা রাসুল করিম সাল্লাল্লাহু ইসলামের সম্মুখে সাহাবায়ে কেরাম কিছু কাজ করেছেন, রাসুল দেখার পর সেটা নিষেধ করেননি, অর্থাৎ তিনি সম্মতি দিয়েছেন, তার মনসম্মতিতে পাওয়া গেছে, এটাও হাদিসের অন্তর্ভুক্ত। তো এই জন্য হাদিসও আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। বলা যায় সহজেই যে মূলত কোরআনুল কারিমের রব্বুল আলামিন যা দিয়েছেন সেটা রাসুল করিম সাল্লাল্লাহু ইসলাম তার বাস্তব জীবনে সেটা আমাদেরকে তুলে ধরেছেন। রাসুলের ব্যবহারিক জীবনটাই মূলত হাদিস, কোরআনের একটা প্র্যাকটিক্যাল বাস্তব প্রতিচ্ছবি হচ্ছে মূলত হাদিস। আমরা এবার জানব যে কোরআন নাজিলের উদ্দেশ্য কি। তোমরা নিশ্চয় আগে জেনেছো যে কোরআন মানব জাতির মূলত হেদায়তের জন্যই আল্লাহ তাআলা নাজিল করেছেন। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর এই কিতাব নাজিল করেছেন মূলত মানব জাতির হেদায়তের উদ্দেশ্যে। তাহলে আমরা জানলাম যে কোরআন নাজিলের উদ্দেশ্য হচ্ছে মানব জাতির হেদায়তের জন্যই রব্বুল আলামিন কোরআনুল কারিম নাজিল করেছেন। কোরআনে উল্লেখ করা হয়েছে হুদাল লিন্নাস, অর্থাৎ হেদায়ত, মানব জাতির জন্য হেদায়ত স্বরূপ আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছেন। আমরা এবারে জানব যে কোরআনে আল্লাহ তাআলা কি বর্ণনা করেছেন। তোমরা প্রয়োজনে এই প্রশ্নগুলো নোট করে নিতে পারো যে আল কোরআনে কি বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলার আল কোরআনে বর্ণিত হয়েছেন মূলত আল্লাহ তাআলার পরিচয়, তার গুণাবলী, ইমান ও ইসলামের সকল বিষয় এবং জ্ঞান বিজ্ঞানের সার কথা, মানব জীবনের সফলতা ও ব্যর্থতার কথা আল কোরআনে বর্ণনা করা হয়েছে। সুতরাং আল কোরআনে কি বর্ণিত হয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে।
আমরা যদি সেটা বুঝতে না পারি তাহলে আমরা আল কোরআনের আলোকে জীবন গঠন করতে ব্যর্থ হব, তাহলে আমাদের জীবনটাও বিফলে যাব। যদি আমরা কোরআন অধ্যয়ন করতে পারি, কোরআন শিখতে পারি, কোরআন বুঝতে পারি, তাহলে সম্ভব সফলতা অর্জন করা, তাহলে সম্ভব কোরআনের নির্দেশ মোতাবেক আমরা আমাদের জীবনকে গড়ে তোলা। আমরা এবারে জানব যে আল কোরআনের বৈশিষ্ট্য কি। তোমাদের প্রশ্ন হতে পারে যে আল কোরআনের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, এটা অনুধাবন স্তরে একটা কোশ্চেন হতে পারে যে আল কোরআনের কি কি বৈশিষ্ট্য আছে। আমরা এ পর্যায়ে জানব যে আল কোরআনের কি কি বৈশিষ্ট্য আছে। আল্লাহ তাআলা সর্বমোট 104 আসমানি কিতাব নাজিল করেছেন, এর মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হল আল কোরআনুল কারিম। তাহলে যে আল কোরআনুল কারিম যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ গ্রন্থ, এটা আল কোরআনুল কারিমের একটা বৈশিষ্ট্য। এক্ষেত্রে আরো একটা বিষয় আমরা জানব যে দীন ইসলামের যাবতীয় বিষয় আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। মানব জীবনের সব সমস্যার সমাধানের ব্যাপারে আল কোরআনে নির্দেশনা আছে। এতে বোঝা যায় আমরা আমাদের পার্থিক জীবন পরিচালনা করতে গিয়ে যত সব সমস্যার সম্মুখীন হব, আমরা আল কোরআনের মধ্যে আল কোরআনের নির্দেশনার আলোকে আমরা আমাদের এই জিনিসগুলোকে আমরা সলভ করতে পারবো, সমাধান করতে পারবো। এছাড়া পূর্ববর্তী যত আসমানি গ্রন্থ ছিল, সমস্ত আসমানি গ্রন্থের মূল শিক্ষা এবং মূল ভাব, মূল কথা এই কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এছাড়া কোরআনুল কারিমের আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই কোরআনুল কারিমের ছোট্ট একটি আয়াত অথবা ছোট্ট একটি সুরার সমতুল্য আজকের এই পর্যন্ত বর্তমান পৃথিবীতে কোনো গবেষক, কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিক, কোনো সাহিত্যিক ছোট্ট একটি সুরা বা আয়াতের সমতুল্য বা তার মতো করে এরকম একটা আয়াত কেউ কি করতে পারেনি, রচনা করতে সক্ষম হয়নি এবং ভবিষ্যতেও পারবে না, কিয়ামত পর্যন্ত তা সম্ভব হবে না। তার কারণ হলো, এ কারণেই সম্ভব হবে না যে কোরআনুল কারিমের প্রতিটি ছত্র, প্রতিটি শব্দ, প্রতিটি লাইন, প্রতিটি নুকতা হরফ রব্বুল আলামিন লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন। সুতরাং এটা অবিকৃত অবস্থায় থাকবে, এটাকে কেউ বিকৃত করতে পারবে না। তাহলে আমরা এ পর্যায়ে এসে আমরা আরেকটা কথা জানব যে লাউহে মাহফুজ অর্থ কি। লাউহে মাহফুজ অর্থ সংরক্ষিত ফলক, মাহফুজ মানে সংরক্ষিত, লাউহ মানে ফলক, অর্থাৎ এমন একটা শিলালিপি অথবা এমন একটা ফলক যেখানে গোটা আল কোরআনুল কারিমকে রব্বুল আলামিন সেখানে লিপিবদ্ধ করে রেখেছেন, যে এটার মধ্যে হাত দেওয়ার বা এটাকে স্পর্শ করার সুযোগ কেউ পাবে না, যে এটাকে বিকৃত করে দিবে, অন্য আঙ্গিকে এটাকে রচনা করবে এ সুযোগ কেউ পাবে না। আমরা এই পর্যায়ে এসে আমরা আরও একটা বিষয় জানতে চাইব যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের এই পাঠের মধ্যে আছে, যে পাঠ একের মধ্যে আছে যে মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় তিনি ধ্যানমগ্ন থাকতেন। যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন হেরা গুহায় মগ্ন থাকতেন, ধ্যানমগ্ন করতেন, আমরা এ বিষয়ে এখন জানব। যে তিনি যখন পৃথিবীতে আগমন করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর বুকে এসেছেন, তখন মক্কার লোকেরা ছিল মূর্তি পূজক, তাদের মধ্যে প্রায় মারামারি, কাটাকাটি, কলহ বিবাদ লেগেই থাকতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ধরনের দ্বন্দ্ব কলহ পছন্দ করতেন না। তিনি ভাবতেন যে সকল মানুষের একজনই সৃষ্টিকর্তা, সুতরাং তার সেই সৃষ্টিকর্তার দেখানো পথে যদি মানুষ চলাফেরা করে, জীবন যাপন করে, তাহলে সমাজে কোনোরূপ অশান্তি থাকতে পারে না, থাকবে না। এর জন্য তিনি হেরা গুহায় এ চিন্তায় তিনি ধ্যানমগ্ন থাকতেন যে কিভাবে এক স্রষ্টার আনুগত্যে, এক স্রষ্টার উপাসনায়, এক স্রষ্টার হুকুম পালনের মধ্য দিয়ে সমস্ত গোটা মানব জাতিকে কিভাবে একীভূত করা যায় এবং এক আল্লাহমুখী করা যায়। এই জন্যই তিনি মূলত হেরা গুহায় ধ্যানমগ্ন করতেন। তো এই জন্য সর্বশেষ আমরা আজকে আরও একটা বিষয় আলোচনা করব, যা আল কোরআনের গুরুত্ব কতটুকু মানব জীবনে। মানব জীবনকে যদি সমৃদ্ধ করতে চাই আমরা, তাহলে দেখব যে আসলে আল কোরআন ছাড়া মানব জীবনকে গঠন করা, সংশোধন করা এবং স্বাভাবিক করা, সমৃদ্ধি অর্জন করা কিছুতেই সম্ভব নয়। আজকে ব্যক্তিগত জীবনে বলি এবং আমরা সামাজিক জীবনে বলি, রাষ্ট্রীয় জীবনে বলি, সমস্ত হিংসা, বিভেদ, মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব, কলহ সকল কিছুর একটামাত্র সমাধান, সেটা হলো আল কোরআন। কারণ আল কোরআন, কোরআন মানেই হলো ফোরকান, অর্থাৎ পার্থক্য নির্ণয়কারী। কোরআন পৃথিবীতে আসার পর বলে দিয়েছে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ভ্রান্ত, কোনটা সফলতার পথ, কোনটা ব্যর্থতার পথ, সব কিছুই আল কোরআনে বর্ণিত হয়েছে।
সুতরাং আমরা যদি আমাদের পাত্রিক জীবনে শান্তির আনয়ন করতে চাই তাহলে আল কোরআনের অনুসরণের বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের যাবতীয় জীবনে আল কোরআনের সুন্দরভাবে অনুসরণ অনুশীলন চর্চা এবং আল কোরআনের বিধিবিধানের বাস্তবায়ন এবং প্রয়োগ করার তৌফিক দান করুন, আমিন। আশা করি তোমরা যেখানে আছো ভালো থাকবে এবং আমাদের অনলাইন ক্লাসের নির্দেশনাগুলো তোমরা নোট খাতায় বই খাতায় প্রয়োজনীয় প্রশ্নগুলো নোট করে নিবে এবং তোমরা প্র্যাকটিস করবে, ব্যাপকভাবে অনুশীলন করবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, তোমরা ভালো থাকো। ইনশাআল্লাহ আবারও দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।